আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও আমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, জলপাই টকঝাল মিষ্টি আচার। এই রেসিপিতে আপনার সব কিছু দেওয়া থাকবে, সংরক্ষণ পদ্ধতি হতে শুরু করে সব কিছু। চলুন এই আমার আচারটি তৈরি করতে প্রথমে আমার কী কী লাগছে আমার সব কিছু দেখে নিচ্ছি। চুলায় প্রথমে আমি একটা প্যান বসে নিয়েছি, প্যানটা হালকা একটু গরম করবেন। গরম করে এর মধ্যে আপনার তেজপাতা 2টা, শুকনা মরিচ 3-4টা পরিমাণে আমি আরও দিব, সরিষা দানা 1.5 টেবিল চামচের মতো, জিরা 1 টেবিল চামচের মতো, আর 1.5 টেবিল চামচ হচ্ছে আপনার 5 ফোড়ন। আমি সবগুলো মশলা একসাথে আমি ভালো করে ভেজে নিব। আমি আবারও দেখিয়ে দিলাম, প্রয়োজনে আমার এখানে শুকনো মরিচটা আমি আরও কয়েকটা অ্যাড করব, যেহেতু আমি এখানটা ঝাল আচার বানাচ্ছি, ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিব। আমি এখন ঠান্ডা করে নিব, ঠান্ডা করার পর একটা গ্রাইন্ডারে আমি ব্লেন্ড করে নিব ভালো মতো করে। আমি এখন একটা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রে আমি একটু গরম করে নিব। এরপর আমি সরিষার তেলটা অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ। আমি আবার শেষে একটু দিব, তাই আমি এখানে 1 কাপ দিচ্ছি। এরপর আমি এখানে বড় সাইজের 4-5 টুকরার বেশি আমি এখানটা আপনার রসুন কোয়া কুচি করে দিয়েছি। এর পর্যায়ে আমি একটু গরম হয়ে গেলে সামান্য, এর পর্যায়ে আমি এখানটায় আগে থেকে হাতে ভালো করে চটকিয়ে রাখা আপনার জলপাই আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে সিদ্ধ করে ভালো মতো এখানে চটকিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি এগুলো সবগুলো একসাথে এখানে ঢেলে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে আপনার ভালো করে নাড়াচাড়া করে তেলগুলো ভালো মতো ঢুকবে। আমি ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি পরবর্তী সব মশলাগুলো আমি অ্যাড করে দিব। আমি এখানে 10 সেকেন্ডের মতো ভালো মতো একটু ভেজে নিব তেলে। এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ আমি লবণ অ্যাড করে দিচ্ছি, প্রয়োজনে আমি আবার পরে আরও অ্যাড করব। আমি যেখানে মশলা গুঁড়ো করেছি সেই মশলার গুঁড়ো দিচ্ছি, আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ দিব। আমি যে পরিমাণ মশলা করেছি এখানটা আমার সবগুলো লেগে যাবে এই আচারে। এরপর যে আমি এখানে 1 কাপ আমি আখের গুড় দিয়ে দিলাম। আমি আচারটা টক ঝাল মিষ্টি দুটাই থাকবে আমার, এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিব না, যেহেতু আমি এখানে টক ঝাল 3টা ব্যালেন্স থাকবে। এবার যে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। যে এখানে আমরা আখের গুড় ইউজ করেছি, এখানে একটু নাড়াচাড়া পরে একটু জাল হয়ে গেলে দেখবেন যে এর মধ্যে পানি উঠে এসেছে, এরপর যে কিন্তু কোনো ভয়ের কারণ নেই। আমি এখন এখানে আমি 2 টেবিল চামচের পরিমাণ মতো আমি এখানে শুকনা গোল আপনার কাঁচা গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আবারও একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। মনে রাখতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ আপনারা কিন্তু মিডিয়াম টু লো থাকবে, একদম হাই হিটে আপনার আচারটা তৈরি করতে যাবেন না, হাইটে তৈরি করতে গেলে তলানিতে লেগে যাবে, সেক্ষেত্রে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই খেয়াল রাখতে হবে আপনার আচারটা যেন অনবরত নাড়তে থাকতে হবে। 5 সেকেন্ড 10 সেকেন্ড পরপর আপনি আচারটা নাড়তে থাকবেন। এই পর্যায়ে আমি এখানে একটা ভিনিগার অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ। এই ভিনিগারটা অ্যাড করার এটাই কারণ যে আপনি বেশি দিন সংরক্ষণ করতে চাইলে এই ভিনিগারটা অবশ্যই আপনাকে দিতে হবে। ভিনিগার দিলে আচারে আপনার বেশি দিন পরিমাণ সংরক্ষণ করতে পারবেন, এক্ষেত্রে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, আপনার ফ্রিজে রাখতে পার দরকার নেই, আপনি এটা বাইরে আপনি রুম টেম্পারেচারের জায়গায় আপনি রাখতে পারবেন। অবশ্যই আপনারা এখানটাই ভিনিগারটা ইউজ করতে চেষ্টা করবেন। ভিনেগার অ্যাড করা না হলে তাহলে আপনার আচারের মধ্যে বেশি দিন রাখতে পারবেন না, বাইরে আপনার ফাঙ্গাস পড়ে যাবে, সেক্ষেত্রে আপনার আচারটা নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে নেড়ে ছেড়ে আমি আবারও মিশিয়ে নিই। দেখেছেন এর মধ্যে এখন গুড়টা গলে গিয়ে আমার পানি উঠে এসেছে সামান্য পরিমাণে, সেক্ষেত্রে কোনো ভয় নেই, আপনার জাল করতে করতে সেটা শুকিয়ে যাবে। এক্ষেত্রে আমি আরও সামান্য পরিমাণ যে আমার মশলা গুঁড়ো গুঁড়ো রেখেছি আমি সেটা এখন দিয়ে দিলাম। আবারও আমি ভালো মতো করে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে আমি এখানে স্কিপ করে গিয়েছি, আমার লবণ আরও সামান্য পরিমাণে লেগেছে, আপনারা চাইলে আর এখানে লবণ ইউজ করতে পারেন। আর লাস্টে আপনার এখানটার মধ্যে আমি সবার শেষে নামানোর আগে আমি আরও অল্প আপনার 1/2 কাপের মতো তেল অ্যাড করে দিলাম।
এই আচারটা খেতে খুবই সুস্বাদু মনে লাগে, আপনার টক ঝাল মিষ্টি। এই আচারটা দিয়ে আপনারা খিচুড়ি ভাত, বিরিয়ানি ভাত, আপনারা সাদা ভাতের সাথেও এটা আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে আচারটা খেতে। সাইডে যে লেগে আছে আমি এগুলো ভালো মতো হাত দিয়ে একটু মিক্স করে দিচ্ছি। আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচের কথা, আঁচটা যেন বেশি বেশি না হয়। এ পর্যায়ে যখন দেখবেন যে তলানি থেকে আপনার আচারটা উঠে আসছে, তখন বুঝবেন আপনার আচার হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি, যেহেতু প্রথমে আচারটা আমার ঠান্ডা করে নিতে হবে, ভালো করে ঠান্ডা করে নেব। আমি যে ডিশে আমি আচারটা ঠান্ডা করব সেখানে ঢেলে নিচ্ছি, সাবধানে করে নেবেন। আমি আচারটা ঝেলে নিয়েছি, আমি এখন দেখুন কতটা ধোঁয়া উঠছে এখানে। আচারটা কখনো এই আচারের মধ্যে কখনো আপনার হাত দিবেন না, হাত দিলে আচার নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি শুকনো চামচ দিয়ে অবশ্যই নাড়বেন। আর আমি যে ডিশে আমি ঢেলে নিয়েছি সেটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, আমি ভালো করে মুছে নিয়েছি, পানি থাকলে আচার নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমি যে পা আমি এখানে ঠান্ডা হয়ে গেলে একদম আমি সারা রাতের জন্য বাইরে রাখবো, এটা কি পেপার দিয়ে ঢেকে আমি ঠান্ডা হওয়ার পরে আমি এই জারের মধ্যে কাচের বয়মে রাখার চেষ্টা করবেন আচারের, এটাতে আমি রেখে দিব। এটা আমার পুরো 2 কেজি আচার, এটাতে আমার এটা যাবে, আমি এখানে 2 কেজির মতো আমি আচার রাখতে পারবো। আমি এখানে আমাদের যে পরিমাণটা ইউজ করেছি আচারের জলপাইয়ের, এখানে আমি 2 কেজি রেখেছি। আর এখানটায় খেয়াল রাখতে হবে যে যারা রাখবেন যারটা যেন অবশ্যই রোদে শুকিয়ে ভালো মতো মুছে পরিষ্কার করে দেন আপনারা আচারটা এই জারের মধ্যে নেবেন। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনার আচারটা ভালো থাকবে, আপনি অনেক দিন 4-5 মাসের মতো আপনার আচারটা ভালো মতো রাখতে পারবেন। দেখুন আমার আচার হয়ে গিয়েছে, আমার শুকাই আমার আচারটা কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আবার আপনাদের মাঝে ফিরে আসবো নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।